হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আনায়া টিপস চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে এমন একটা টিপস শেয়ার করব যেটা আপনারা জানলে একেবারে হতবাক হয়ে থাকবেন যে এটা এতটা কার্যকারী একটা টিপস হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আপনারা অবাক হয়ে যাবেন যে এটা দিয়ে কি হতে চলেছে। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন নিয়ে নিয়েছি খেজুরের বীজ। তো খেজুর থেকে খেজুরের বীজ আলাদা করে নিয়ে এইগুলো আমি এখন মানে একটু শুকনো খোলায় টেলে নিচ্ছি। শুকনো খোলায় টেলে নিয়ে এটাকে একেবারে ভাজা ভাজা করে ফেলতে হবে। চুলার আঁচটা লো থেকে মিডিয়ামে রেখে তারপরে এটাকে নেড়ে চেড়ে একেবারে কালো করে ফেলতে হবে। একেবারে কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন এটা ঠান্ডা করে নিতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে ব্লেন্ড করে নিতে হবে, পাটায় বাটলেও হবে। আমি আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুড়মুড়ে হয়েছে। এটা একটু এক মিনিটের মতো ব্লেন্ড করতেই কিন্তু একেবারে ফিনিশ হয়ে গেছে। সুন্দর একটা জিনিসের সৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর হয়েছে এটা। তো এটা দিয়ে এখন কি করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। এটাকে আমি এখন একটা জারের ভিতরে রেখে দিচ্ছি। এখন এটাকে যেটা করব সেটা আমি প্রথমে একটু পানি বসিয়ে দিয়েছি গরম করার জন্য। তো এখন এটা যেহেতু একটা কফির ভিতরে আছে, কফির জারের ভিতরে, তো বুঝতে পারছেন এটা কি। তো এটা একটা কফি। তো এই কফি দিয়ে যে কি কাজ হবে আপনারা কল্পনাও করতে পারবেন না। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এটা হচ্ছে কফি। তো আপনি যখন এটা দুধ দিয়ে বানাবেন কিংবা এমনি বানাবেন, আপনি কখনোই ধরতে পারবেন না যে এটা আসলে কফি কি অন্য কিছু। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে তৈরি করতে হয় আর এটা কেমন হয়, আর আপনি এই কফি কেন খাবেন সেটা একটা কথা। যে বাজারে এত ভালো কফি পাওয়া যায় কিন্তু আমি এই কফিটা কেন খাবো। তো এই কফিটা আপনি এই জন্যই খাবেন যে আপনার যদি রাতে ঘুম না আসে, কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়ে থাকে, যদি আপনি কোনো রকম চা কফি খেতে পারেন না, চা কফি খেতে গেলে আপনার অনেক সমস্যা হয়, আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়, ঘুমের সমস্যা হয়, শরীর কষা হয়ে যায়, অনেক কিছুই হয়। তো আপনি যদি এটা খান তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা উপকারী। যদি আপনার প্রেশার, ডায়াবেটিসের সমস্যা হয়ে থাকেন তাহলে আপনি এই কফিটা খান। এবং এটা চিনি ছাড়া খেতে হবে। যদি ঘুমের সবথেকে বড় ব্যাপার, যদি আপনার ঘুমের সমস্যা থাকে, যে রাতে ঘুম আসে না, শরীর জ্বালা পোড়া করে, তাহলে আপনি এটা এক কাপ অবশ্যই খাবেন। তো আমি এখানে দেখুন দুই কাপ পানি দিয়ে দিয়েছি। তো তার ভিতরে আমি এক কাপ পরিমাণ কফির গুঁড়া দিয়ে দিলাম, অর্থাৎ খেজুরের বীজের গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা একটু জাল করে নিচ্ছি। নেওয়ার পরেই দেখা যাচ্ছে যে এর থেকে যে ইয়াটা আছে সেটা কিন্তু বের হয়ে গিয়েছে। তো এখন এটা কফিতে পরিণত হয়েছে। তো এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি, নিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর কালার এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা চাও বলতে পারেন, কফিও বলতে পারেন। এটা কফি বলতে হবে এই কারণে এটার ঘ্রাণ একেবারেই কফির মতো, কেউ ধরতে পারবে না যে এটা আসলে কফি নাকি। এবার যতটুকু আছে আমি এর ভিতরে আমি আরও এক চা চামচ দিয়ে দিচ্ছি। এটা আমি মিল্ক কফি তৈরি করব। মিল্ক কফি তৈরি করার জন্য তো একটু লিকার বেশি লাগে, সেই জন্য আমি আরেকটু কফি দিয়ে দিয়েছি। এবার আমি এর ভিতরে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এমনি যে দুধ আছে, এমনি যে গরুর দুধ, তার ভিতরেও এটা দিয়ে করে নিতে পারেন। আমি এখানে তিন চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন, এখন আপনারা পার্থক্য দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কোনটা আসলে কেমন। তো এটা হচ্ছে মিল্ক কফি আর ওটা হচ্ছে এমনি যে কফি সেটা। তো আপনারা চাইলে চিনি দিয়েও খেতে পারেন, আবার নাও পারেন। তো মিল্ক কফির ভিতরে আমি এখন চিনি দিয়ে নিচ্ছি একটু, আর ওইটার ভিতরে, ব্ল্যাক কফির ভিতরে আমি কোনো চিনি দিব না, কারণ চিনিটা দিয়ে আপনারা খাবেন না। চিনি না দিয়ে খেলে আপনি ওই সব বেনিফিটগুলো পাবেন, আপনার যে ঘুমের সমস্যা, কষা হয়ে যাওয়া, এইসব সমস্যার থেকে মুক্তি পাবেন। এখন এটা আরও একটা টিপসের কথা আমি বলে দিচ্ছি কি করতে হবে। আমি একটা বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম সরিষার তেল। এবার এই সরিষার তেলের ভিতরে
আমি এই কফির গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আমি এই তেলের ভিতরে যতটুকু লাগবে ততটুকুই দিয়ে দেব, এখানে কোনো পরিমাণ নাই, যতটুকু লাগবে ততটুকুই। তো আমি এখানে দেখতেই পেলেন কতটুকু দিয়েছি, দেওয়ার পরে এটা পাতলা হয়ে আছে, তো এখানে আরও একটু আমি ব্যবহার করব। তো এটা দেওয়ার পরে এটা যেটা হবে, এটা হচ্ছে একটা ন্যাচারাল চুলের কলপ। আপনার মাথায় যদি চুল সাদা হয়ে যায়, অকাল পক্ষতা দেখা দেয়, চুল যদি মনে করেন যে আপনার বয়স হয়নি তারপরে চুল পেকে যাচ্ছে, তাহলে এটা আপনি এইভাবে চুলের গোড়ায় গোড়ায় এবং সমস্ত চুলে অ্যাপ্লাই করবেন। এবং যদি আপনার বয়স হয়ে গিয়েও থাকে, চুল যদি পেকে যায় তারপরেও আপনি এটা ব্যবহার করবেন, এটা সপ্তাহ কিংবা 15 দিন পরে একবার ব্যবহার করবেন, আর তারপরে এটা 1 ঘন্টা মতো রেখে দিয়ে পরে শ্যাম্পু করে ফেলবেন, দেখবেন ম্যাজিক, একবারে আপনার মাথার চুল কালো কুচকুচে হয়ে যাবে। বিশ্বাস না হলে এটা ট্রাই করতে হবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এটা অবশ্যই কিন্তু একটা কার্যকারী রেমিডি। তো কোনো জিনিসই কিন্তু ফেলনা নাই, খেজুরের বীজ কখনোই ফেলে দিবেন না, এটা এতটা কার্যকারী যে এটা ডক্টররা পর্যন্ত অবাক হয়ে যায় এর কার্যকারিতা দেখে। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা একটু সার্চ দিয়ে দেখতে পারেন এটাতে কতটা উপকার আছে, গুগলে সার্চ করে দেখে নেবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।